টেনশন করতে পারো, কারণ এবার হচ্ছে সেরা চলচ্চিত্র অভিনয় শিল্পী পুরুষ, এবং এই পুরস্কার যিনি তুলে দেবেন তিনি হচ্ছেন বাংলাদেশ চলচ্চিত্রের কিংবদন্তি, এবং তিনি আমার অনেক আপন, আমার অনেক আপন, তোমার আপন, আমার আপন, আমার আপন, আমার আপন। আরে আরে, সে আমারও আত্মীয়, আমার ওই শ্বশুর বাড়ির পক্ষ থেকে আত্মীয়, তাই নাকি? আমার বোন ববিতা আপু, আপনি মঞ্চে আসেন, আমার আপু মঞ্চে আসেন, মঞ্চে আসবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন নায়িকা ববিতা ওরফে পপি আপু, পপি আপু আসছেন মঞ্চে। আর সেই ফাঁকে আমরা দেখে নেই আজকে কারা কারা পেয়েছেন নমিনেশন। মেরিল প্রথম আলো পুরস্কার, ঘটসাব কত মানুষের জোড়ায় তো আপনি মিলান, আমার জোড়া তো মিলিয়ে দিন না। সে একজন মেশিন ম্যান, আইনের লোক হয়ে আইন হাতে নিতে পারবো না, আর বেআইনের লোকেরা আইনকে হাতে নিয়ে তামাশা করবে। আমি তোমার ছায়া থেকে বের হতে চাই, আমি আমার মতো করে পৃথিবীটাকে দেখতে চাই। ইউ আর আনফিট ফর দ্য আউটসাইড ওয়ার্ল্ড, মেবি, বাট আই ওয়ান্ট টু লিভ মাই ওন লাইফ। তোর মতো বড় লোকের মেয়ে কি কারণে আমাকে বিয়ে করে আবার পুলিশে ধরিয়ে দিলি? যে সম্পত্তি আর টাকা পয়সার জন্য এত নাটক, ওটাকে রক্ষা করার জন্য আমাকেই দরকার হবে। এখনো তো পাওনি, ও পুরস্কার পাওয়ার আগে। আচ্ছা এটা একটু ধরো, বলছি হাতটা খালি করলাম কারণ পুরস্কার আমি পাচ্ছি, সো পুরস্কারটা নিতে হবে, তাই আমি রেডি হচ্ছি। আমার হাত খালি, পুরস্কার পাচ্ছি আমি। আপু কে পুরস্কার পাচ্ছে তাড়াতাড়ি আমার নামটা বলে ফেলেন। একটা জিনিস যেটা ভালো লাগছে সেটা হচ্ছে আমি জানতাম যে তোমরা খুব ভালো অভিনয় করো, পুরস্কারও অনেক পেয়েছো, কিন্তু এত সুন্দর উপস্থাপনা কি করে করবে, এটা শিখলে করতে, এটাই আমার জানা। আর পুরস্কার চাই না, এটাই আজকের আমাদের সবচেয়ে বড় পুরস্কার। এবার একটু সিরিয়াস পাবো না জানি, সিরিয়াস হলে আপনি তারকা জরিপ পুরস্কার সেরা চলচ্চিত্র অভিনয় শিল্পী পুরুষ। মান্না ভাইয়ের পক্ষ থেকে এই পুরস্কার নেওয়ার জন্য আমরা শেলি ভাবিকে এবং সিয়ামকে মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। এই মহতী অনুষ্ঠানের সম্মানিত সুধীবৃন্দ এবং মিডিয়ার সাংবাদিক ভাই ও বোনের, আমার মান্নার অসংখ্য স্মৃতিবিজড়িত পরিবেশের মধ্যে আমি এবং আমাদের সন্তান
কে নিয়ে যে আমার এই বেদনার বসবাস, সেই ঠিক সেই মুহূর্তে মেরিল প্রথম আলো 2007-এর এই মহতি পুরস্কার আমার জন্য আরেকটি বেদনাদায়ক অধ্যায়। কারণ মান্না আজ এখানে নেই, তাই আমার অনুভূতি প্রকাশ করার ভাষা আমার জানা নেই। মান্না এবং মান্নার পরিবারের জন্য দোয়া করবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। আমি আমাদের প্রিয় শিল্পী অকাল প্রয়াত মান্নার স্মৃতির প্রতি আমি আমার অন্তরের শ্রদ্ধা নিবেদন করছি। তবে মামা, আজকে আমি কিছুটা আশার আলো দেখি। সিয়ামকে দেখে আমার মনে হচ্ছে সিয়াম কি হতে পারে মান্নাভের যোগ্য উত্তরসূরি? অবশ্যই। সিয়ামের জন্য জোরে করতালি, আমরা সবাই চাইব সিয়াম যেন আমাদের ভবনে জয়েন করে।